হ্যালো ফ্রেন্ডস এস এস একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ হইতে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি প্রি এসি ক্লার্কের যে সমস্ত পরীক্ষাগুলি প্রিভিয়াস ইয়ারে হয়েছিলো সেখান থেকে কিছু কোশ্চেন এবং গ্রুপ ডির কিছু কোশ্চেন চলো বন্ধুরা সেই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি কি দেখে নেব দেখো বন্ধুরা এক নম্বর কোশ্চেন আছে সাতপুরা হলো অর্থাৎ সাতপুরা কী সেটা হয়ে যাবে স্তূপ পর্বত ভঙ্গিল পর্বত আগ্নেয় পর্বত আর অবশিষ্ট পর্বত তা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের স্তূপ পর্বত তাহলে সাতপুরা হচ্ছে একটা স্তূপ পর্বত আর একটা ভঙ্গিল পর্বতের উদাহরণ কী সেটা হয়ে যাবে আরাবল্লী যেটা সব থেকে প্রাচীন নেক্সট দেখো বন্ধুরা দুই নম্বর কোশ্চেন কী আছে ভারতীয় চলচ্চিত্র চলচ্চিত্র জগতে ট্র্যাজিক রাজা নামে পরিচিত তাহলে ভারতীয় চলচ্চিত্র জগতের ট্র্যাজিক রাজা কাকে বলা হয় সেটা হয়ে যাবে অপশান নাম্বার এ রাজ কাপুর নেক্সট দেখো বন্ধুরা তিন নম্বর কি আছে মল্লিকার্জুন মনসুর উনিশশো বিরানব্বই সালে বিরাশি বছর বয়সে মারা যান তিনি হলেন তাহলে তিনি একজন কে ছিলেন মল্লিকার্জুন ছিলেন একজন কণ্ঠ সঙ্গীত শিল্পী তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি নেক্সট দেখো বন্ধুরা চার নম্বর কোশ্চেন কী বলেছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো তাহলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি কে টু হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের দ্বিতীয় আর মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ওকে ফ্রেন্ডস নেক্সট দেখো পাঁচ নম্বর কোয়েশ্চেন নিম্নলিখিত ব্যক্তি বর্গের মধ্যে কে সারদ বাদক তাহলে নিম্নলিখিত যে সমস্ত ব্যক্তি চারটে অপশান আছে তাদের মধ্যে কে সারদ বাদক সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমজাদ আলী খান ওকে নেক্সট দেখো বন্ধুরা ছয় নম্বরে আছে গুজরাটের প্রধান বন্দর হল গুজরাটের প্রধান বন্দর হয়ে যাবে কান্ডালা নেক্সট দেখো বন্ধুরা সাত নম্বর ওস্তাদ আলি খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত ওস্তাদ আলি খান সেতার এর সাথে সংযুক্ত তাহলে ওস্তাদ আলি খান কার সাথে যুক্ত সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি সেতার আট নম্বরে আছে ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্র আকরিক লোহা আসে কোথা থেকে সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি বাউলা জেলা অর্থাৎ বাউলা জেলা থেকে ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রের জন্য আকরিক লোহা আসে নেক্সট দেখো বন্ধুরা নয় নাম্বার স্কারভিও রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে স্কারভি রোগ আর ভিটামিন কের অভাবে কি হয় প্রজনন ক্ষমতা আর ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট আর ভিটামিন এর অভাবে কি হয় ভিটামিন এর অভাবে হয় আমাদের রাতকানা আর বি অভাবে হয় বেরি বেরি নেক্সট দেখো বন্ধুরা দশ নম্বর কোশ্চেন কি বলেছে আধুনিক শিল্প দানব বলা হয় আধুনিক শিল্প দানব কাকে বলা হয় সেটা হয়ে যাবে পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়ে থাকে নেক্সট দেখো বন্ধুরা এগারো নম্বর কোশ্চেন বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি সঠিক আনসার হয়ে যাবে নেফ্রন নেপ্রনকে আমরা বলে থাকি বৃক্কের গঠনগত ও কার্যগত একক বারো নম্বর কোশ্চেন বলছে পুষ্পকুমার সল সমধি খ্যাত যে নামে অর্থাৎ পুষ্পকুমার কোন নামে খ্যাত সঠিক আনসার হয়ে যাবে প্রচণ্ড প্রচণ্ড নামে পুষ্পকুমার সল বিখ্যাত আছে তারপরে দেখো বন্ধুরা তেরো নম্বর কোশ্চেন কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক ক্ষমতা একের কম সঠিক অ্যান্সার হয়ে যাবে তৃতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক ক্ষমতা একের কম আর প্রথম শ্রেণীর লিভারে কি একের বেশি প্রথম শ্রেণীর লিভারে একটা উদাহরণ হচ্ছে টিউবওয়েলের হাতল আর দ্বিতীয় শ্রেণীর লিভারের একটা উদাহরণ হচ্ছে সুপারিকাটার জাঁতি আর তৃতীয় শ্রেণীর লিভারে একটা উদাহরণ হচ্ছে মাছ ধরার ছিপ নেক্সট দেখো বন্ধুরা চোদ্দো নম্বর চোদ্দো নম্বর বলেছে গ্যালভানাইজেশান গ্যালভানাইজেশন কোন ধাতু থেকে করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে দশটা অর্থাৎ দশটা থেকে গ্যালভানাইজেশান করা হয়ে থাকে নেক্সট পনেরো নম্বর কোশ্চেন দেখো বন্ধুরা সিপাহী বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয় সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল মিরাটে মহাবিশুভু কোন তারিখে হয় তাহলে মহাবিশুভ হয়ে যাবে বাইশে মার্চ মহাবিশুভ নেক্সট দেখো বন্ধুরা সতেরো নম্বর কোশ্চেন কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন বঙ্গভঙ্গের আদেশ জারি করেছিল লর্ড কার্জন তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি নেক্সট দেখো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আঠেরো নম্বর ওয়েল অফ ভিটুয়াল কাকে বলা হয় ওয়েল অফ ভিটুয়াল বলা হয় এস টু এস ও ফোর অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি নেক্সট দেখো বন্ধুরা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম রামকৃষ্ণ মিশন কে তৈরি করেছিল সেটা হয়ে যাবে স্বামী বিবেকানন্দ এবং কত খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠেরোশো সাতানব্বই নেক্সট দেখো বন্ধুরা বলেছে ইউট্রফিকেশন হলো এক ধরনের ইউট্রফিকেশান আমরা সকলেই জানি সেটা হয়ে যাবে জলদূষণ সেটা হচ্ছে শৈবালের যদি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় তাহলে কি হয় জলদূষণ হয় সেটাকে আমরা ইউট্রফিকেশান নামে চিনি নেক্সট দেখো বন্ধুরা একুশ নম্বর কোয়েশ্চেন বলেছে মরিচিকার কারণ কি মরিচিকার কারণ হলো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি দেখো বন্ধুরা বাইশ নম্বর কোশ্চেন রয়েছে বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় বৃষ্টির ছায়া অঞ্চল কোথায় দেখা যায় সেটা হয়ে যাবে অনুবাদ ঢাল বরাবর অনুবাদ ঢাল বরাবর বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় তেইশ নম্বর কোশ্চেন রয়েছে বিশ্বে কাগজ উৎপাদনে প্রথম কাগজ উৎপাদনে প্রথম হচ্ছে কানাডা অর্থাৎ কানাডাতে সবথেকে বেশি পরিমাণে নিউজ পেপার বা কাগজ উৎপন্ন হয়ে থাকে নেক্সট দেখো বন্ধুরা চব্বিশ নম্বর কোশ্চেন কলিকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কলিকাতা হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে কলিকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় নেক্সট দেখো বন্ধুরা পঁচিশ নম্বর কোশ্চেন বিখ্যাত রাজনীতি বিষয়ক দ্য প্রিন্স দ্য প্রিন্স এর রচয়িতা কে সেটা হয়ে যাবে ম্যাকিয়া ভ্যালি ম্যাকিয়া ভ্যালি হচ্ছে দ্য প্রিন্সের রচয়িতা নেক্সট দেখো বন্ধুরা ছাব্বিশ নম্বর কোশ্চেন যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে সঠিক অ্যান্সার হয়ে যাবে বাবর বাবর যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন নেক্সট দেখো বন্ধুরা সাতাশ নম্বর শ্রুতিযোগ্য শব্দের কম্পাঙ্কের বিস্তার কত শ্রুতিযোগ্য শব্দ অর্থাৎ আমরা যেটা শুনতে পাই কুড়ি থেকে কুড়ি হাজার হার শব্দ আমরা শুনতে পাই বা গ্রাহ্য বা শ্রুতিযোগ্য নেক্সট দেখো বন্ধুরা আঠাশ নম্বর কোশ্চেন কাকে কোষের মস্তিষ্ক বলা হয় তাহলে কোষের মস্তিষ্ক কাকে বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউক্লিয়াসকে আর মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় কোষের শক্তিঘর নেক্সট দেখো বন্ধুরা উনত্রিশ নম্বর কোশ্চেন ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো ভারতে প্রথম প্রকাশিত হয়েছিল কোন সংবাদপত্র সেটা হয়ে যাবে বেঙ্গল গেজেট অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার নেক্সট দেখো বন্ধুরা তিরিশ নম্বর কোশ্চেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টেন ওয়ারেন ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল নেক্সট চীন সাগরের সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড়কে কী বলা হয় চীন সাগরের সৃষ্টি হয় কি সেটা হয়ে যাবে টাইফুন টাইফুন হচ্ছে চীন সাগরে সৃষ্টি আর টর্নেডো হচ্ছে সব থেকে দ্রুত গতির ঝড় বা বিধ্বংসী ঝড় যেটা ইউএসএ বা আমেরিকার সৃষ্ট নেক্সট দেখো বন্ধুরা বত্রিশ নম্বর কোশ্চেন সূর্যের শক্তির উৎস কী সূর্যের শক্তির উৎস হলো নিউক্লিয় সংযোজন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি নেক্সট দেখো বন্ধুরা তেত্রিশ নম্বর ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে কবে আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট বলেছে ব্যাসল্ট শিলা গঠিত হয় সরি ব্যাসল্ট শিলার যে মাটির রং থাকে সেটা কি জিজ্ঞাসা করেছে সেটা হয়ে যাবে কালো ব্যাসল্ট শিলা মাটির নাম হচ্ছে কালো নেক্সট দেখো বন্ধুরা পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের তাহলে কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের এখানে চারটে অপশন দেওয়া হচ্ছে সবগুলোই কি অমেরুদণ্ডী এবং কার রক্ত লাল সেটা হয়ে যাবে অপশান নাম্বার সি কেঁচোর রক্ত হচ্ছে লাল নেক্সট দেখো বন্ধুরা ছত্রিশ নম্বর কোশ্চেন বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ভূমধ্য অঞ্চলে টক ফলের জন্য বিখ্যাত বা প্রসিদ্ধ নেক্সট আসছে বন্ধুরা দেখো সাঁত্রিশ নম্বর কোশ্চেন এবং এটা আজকের শেষ কোশ্চেন বলেছে নিচের কোনটি মূল নয় নিচের কোনটি মূল নয় সেটা হয়ে যাবে আলু আলু আদা এগুলো হচ্ছে কন্দ জাতীয় তাই এগুলো কাণ্ড এগুলো মূল নয় বন্ধুরা আমি আজকের ভিডিও এইখানেই শেষ করলাম এই ধরনের লেটেস্ট হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং এই ভিডিওটা যদি তোমার উপকৃত হও তুমি তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও